আলোচনার তিনটা অংশ থাকবে। প্রথম অংশ আলোচনা হবে আহলে হাদিসদের প্রত্যেকটা অভিযোগ আছে, সেই অভিযোগটা আছে আহলে হাদিসরা ইংরেজদের পক্ষ নিয়ে ভারতবর্ষে যখন স্বাধীনতা আন্দোলনের জন্য জিহাদ করছিল সেই সময় নাকি আহলে হাদিসরা একজন ছিল না, সব নাকি ব্রিটিশদের পক্ষেই তারা ফতোয়া দিয়েছে, ভাই অভিযোগ করা হয় কেউ না কথা বলেন হয়। এটাকে সংক্ষিপ্তভাবে খণ্ডন করব। আলোচনার দ্বিতীয় অংশ হবে 18+ স্টেজে যেসব আমাদের শেখ মশাই আছে তাদেরকে বলে সেই সময়তে কানে একটু আঙ্গুল দিয়ে বসে থাকবেন, আর সামনে যারা চাচা আছেন তারা বসে থাকবেন, মানে একদম উলঙ্গ আলোচনা ওইটা। এই জন্য কয়েকটা বইও নিয়ে এসেছি, নাম হচ্ছে ফাতোয়া আলমগিরি, কথা বুঝতে পারছেন। আর তিন নম্বর একটা আলোচনার অংশ থাকবে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লামকে, বিশেষ করে যখন আহলে হাদিসরা আকিদা পরিষ্কার করে বলতে চায় যখন প্রশ্ন আসে যে আল্লাহ নবীর পিতামাতা জান্নাতি না জাহান্নামী, সেই সময় আমাদের উত্তরের কারণে অনেকে মানুষ আমাদেরকে কাফের ফতোয়া দিচ্ছে, আছে না কথা বলেন আছে, এবং আহলে হাদিস থেকে চ্যালেঞ্জও করেছে অনেকে। এই তিনটাকে সংক্ষিপ্ত পরিচালোচনা করব, খুব লম্বা আলোচনা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুই সেই তৌফিক দান করে সকলে পড়ি আমিন।